সাসকিন ভাই পাঁচ উইকেট ছয় ভাই পাঁচ উইকেট ইংল্যান্ডের সাথে তাসকিন ভাই পাঁচ উইকেট চাই এক ভক্তের আবদার তাসকিন আহমেদের কাছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এই ধরনের আবদার নিঃসন্দেহে তাসকিনকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে তবে ইংল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে পাঁচ উইকেট পাওয়াটাও কিন্তু একেবারে আকাশে উড়ার মতো সেই আত্মবিশ্বাসটা নিতেই হয়তো তাসকিন আহমেদ এই ক্যাবলকার ধর্মশালার ক্যাবলকারে চড়েছেন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উপরে শুধু তাসকিন নয় এই ক্যাবলকারে ঘোরার জন্য বা দেখার জন্য ধর্মশালার সৌন্দর্যটা উপভোগ করার জন্য এসেছিলেন দলের এক গাদা ক্রিকেটার সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বিশ্বের বিভিন্ন দেশে খেলার সুবাদে এই ধরনের ক্যাবলকারে ক্রিকেটারদের ঘোরার কিন্তু অনেক সুযোগ হয়েছে তবে এবারের আকাশের উচ্চতায় ওঠার যে মজাটা বা যে ফিলিংসটা সেটা কিন্তু একেবারে আলাদা ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচটায় আফগানিস্তানের বিপক্ষে ডমিনেট করে যখন বাংলাদেশ দল জয় পেয়েছে পুরো দল কিন্তু দারুণ আত্মবিশ্বাসী এবং সেটা কিন্তু আমরা তাদের চেহারাতে তাদের চাল চলনে দেখতে পেয়েছি লিটন কুমার দাস আগের ম্যাচটায় খুব একটা ভালো করতে পারেননি একই সঙ্গে যেহেতু একটু ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে তাকে ঘুরে দাঁড়াতেই হবে এবং তার কাছে সেই চাওয়াটা ভক্তদের ছিল তার সঙ্গে সবাই সেলফি তুলছিলেন সেলফি তোলা শেষে সেই আবদারটাই অনেকে করেছেন তানজিদ তামিম আগের ম্যাচটায় ওপেনিংয়ে আসলে খুব একটা ভালো করতে পারেনি এবং একই সঙ্গে সেই জায়গাটাই বাংলাদেশের একটা দুশ্চিন্তা বাংলাদেশকে ভালো করতে হলে ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিং স্পটটাই ভালো করতে হবে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম দুজনকে জ্বলে উঠতে হবে তানজিদ তামিম সবশেষ যেই ওয়ার্ম আপ ম্যাচটা ছিল ইংল্যান্ডের বিপক্ষে সেখানে অল্পের জন্য 50 মিস করেছেন সুতরাং এই ম্যাচটাতে অবশ্যই সেই ইনিংসটা তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর তাকে একেবারে হাস্যোজ্জ্বল দেখে মনে হয়েছে পুরো দলকে তিনি নিয়ে এসেছেন টিম ডিরেকশন বা ডিরেক্টরের যে কাজটা টিম ডিরেকশন দেওয়া সেই কাজটা তিনি ঠিকঠাক মতোই করছেন পুরো দলটা যখন বিশ্রামে ছিল সেই দলটাকে নিয়ে ঘুরতে বের হওয়াটা কিন্তু একেবারেই খারাপ না যখন কিনা দলটা উইনিং নোডে আছে ঘুরতে বের হওয়া ক্রিকেটারদের মধ্যে বেশিরভাগই ছিলেন জুনিয়র ক্রিকেটার হাসান মাহমুদ ছোট তামিম ছোট সাকিব একই সঙ্গে তাসকিন আহমেদরা তো ছিলেনই সবাইকে মনে হয়েছে একটা সুতোয় গাথা একটা টিম হিসেবে তারা যখন ঘুরছেন তখনও মনে হয়েছে তাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা বিরাজ করছে এই আত্মবিশ্বাসটাই আসলে বিশ্বকাপে ধরে রাখতে হবে বাংলাদেশ দলকে একই সঙ্গে পারফর্ম করতে হবে একেবারে আমি যেই উচ্চতায় আছি সেই উচ্চতাকে লক্ষ্য করে বাংলাদেশ দল একদিন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে দল হিসেবে ম্যাচের আগের দিন হাথুরু সিংয়ে সেখানে থাকবেন সাকিব আল হাসান থাকবেন তাদেরকে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী অবশ্যই বাংলাদেশ দল চাইবে ইংল্যান্ডকে আরও একবার বিশ্বকাপে ধরাশায়ী করতে 2011 2015 তারপর 2023 হতেই পারে সেই অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি দর্শকরা আছেন নাহিয়ান বিন জাসিম একাত্তর ধর্মশালা ভারত